এই যে সেই করসাল যেটা ক্যান্সারের জন্য অনেক কাজ করছে, অনেক ডাক্তারও লিখছে, এই যে করসাল, এই করসাল আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দাম রেখেছি মাত্র 120 টাকায় করসাল। দার্জিলিং কমলা ছোট প্যাকেটের, এর দাম মাত্র 50 টাকা করে দার্জিলিং কমলা। যে ব্ল্যাকবেরি, এটা ব্ল্যাকবেরি আমার কাছে পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে ব্ল্যাকবেরি। এটা হচ্ছে সেই অল টাইম কাঁঠাল, ঠিক আছে। এই অল টাইম কাঁঠাল আমার কাছে একেবারে কম দাম বললেই চলে, মাত্র 30 টাকায় অল টাইম কাঁঠাল। হ্যাঁ, মাত্র 30 টাকায় অল টাইম কাঁঠাল। এ যারা নার্সারি বন্ধুরা নতুন করছে, তারা আমার কাছে ফোন করলে কীভাবে নার্সারি করতে হবে সেটা বলে দেবো। আর আমার মোটামুটি যা লোড হয় তাতে করে, আমার তো মনে হয় আমার কাছে কোয়ান্টিটি একটু কম লাগছে, কারণ একটা গাড়ি ঢুকলে এসব 2000 মাল কিছুই না, ঠিক আছে, অনেক কোয়ান্টিটি লাগে। অল টাইম বাতাবি, এটা সারা বছরের জন্য হয়, এটা গ্রাফটেড প্ল্যান্ট, এটা আমার কাছে অটোমেটিক অ্যাভেলেবেল আছে। তো এগুলো পেয়ে যাবেন মাত্র 60 টাকা করে। ওগুলো রেড আমলকি, ওটা সবে নতুন বাঁধা হয়েছে, রেড আমলকি। এগুলো ছোট, এগুলো না, এখন বড় সাইজে যেগুলো ওগুলোর দাম হচ্ছে 60 টাকা করে। এই সেই মিষ্টি আঙুর অল টাইম, এটা নতুন এসেছে, এটা গ্যারান্টি সহকারে দেবো আমি, মিষ্টি হবে এবং বছরে 2 থেকে 3 বার করে ধরবে। এগুলোর দাম রেখেছি 150 টাকা করে। আর এটা হচ্ছে থাইবেল, হ্যাঁ এটা হচ্ছে থাইবেল, প্যাকেটগুলো খুব বড়, নানান আমি তুলছি, এই দেখেন এটা থাইবেল, এটা এবছরই ফল আসবে, পুরনো গাছ, বড় প্যাকেট করা, ঠিক আছে। এর দাম রেখেছি 100 টাকা করে, পুরনো গাছ। এটা হচ্ছে দেখেন কেরালিয়ান হাইব্রিড, পাতাগুলোর কালার দেখেন, অনেক জায়গায় তো ভিডিও করেছেন, দেখেন ঘোরান পাতাগুলো, খালি কালারগুলো দেখেন, হ্যাঁ একদম পুরো কালারফুল কালার। এটা পেয়ে যাবেন মাত্র 200 টাকায়, এটা ফল আসে মিনিমাম 5 বছর। তো অনেকে আবার দেখা যাচ্ছে বলছে 4 বছরে দিশি নারকেলও আসে, কিন্তু 4 বছরে সম্ভব না, 8 বছরে দিশি নারকেল আসে, এটা 5 বছর, আর যেটা ভিয়েতনাম ওটা 3.5 বছর থেকে 4 বছর লেগে যাবে। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে হাজারে নারকেল, এই একটু সাইজ ছোট হয় কিন্তু একটা একটা কাঁদিতে প্রচুর ধরে, হ্যাঁ 120টা 180টা করে ধরে বলেই এই সাইজটা ছোট হয়। এটা হাজারে নারকেল, এটা খুব মানে আমার তো মনে হয় এখন যা ডাবের ডিম্যান্ড তাতে করে এই হাজারে নারকেল বসালে সুবিধে হবে, ঠিক আছে। এর দাম রেখেছি মাত্র 80 টাকা করে, আর দেশি নারকেল 60 টাকা। এটা হচ্ছে শর্ট মালবেরি, এ মোটামুটি আমার কাছে পেয়ে যাবেন মাত্র 50 টাকা করে শর্ট মালবেরি, হ্যাঁ। এগুলো দেখা যাচ্ছে সব মেয়েগিনি, দেখেন বড় বড় হাইটের, 5 ফুট 6 ফুট 7.5 ফুট এরকম হাইটের আছে মেয়েগিনি, ওগুলো পেয়ে যাবেন। এই সেই চায়না কমলা, মাত্র 20 টাকায় চায়না কমলা। এটা আছে ইন্ডিয়ান মোসম্বি, না সিকি না, এটা ইন্ডিয়ান মোসম্বি, সিকি মোসম্বিও আছে, এটা ইন্ডিয়ান, যেটা ট্রেনে বিক্রি হয় ছোটো ছোটো, ওইটা ফলন খুব অজস্র ফলন ধরে। এগুলোর দাম রয়েছে 40 টাকা করে। এটা হচ্ছে চায়না মালটা, চায়না কমলা না, কিন্তু চায়না কমলা আছে, এটা চায়না মালটা, এটা বিরাট ফলন হয়, ফুল হয়, এটা খুবই একটা ভালো, একটু ভিতরে বীজ থাকে, কিন্তু সাত বাগানে এটা মানে শোভা বাড়ায়, ঠিক আছে, দেখতে খুবই ভালো লাগে, ফলন ব্যাপক চায়না মালটা। এগুলোর দাম রেখেছি মাত্র 60 টাকা করে, এটা রেড তেঁতুল, এটার দাম রেখেছি 70 টাকা করে। এটা হচ্ছে গিয়ে কস্তুরি ম্যাঙ্গো, অনেকে মনে করবেন হয়তো ব্ল্যাক স্টোন, কিন্তু ব্ল্যাক স্টোনের পাতাটা বড় আর এর পাতাটা ছোট, এই কস্তুরিতেই আম ধরে, ব্ল্যাক স্টোনে আম খুব একটা ধরতে দেখা যায় না, এই হচ্ছে অরিজিনাল কস্তুরি ম্যাঙ্গো, এর পাতাটা ছোট, এর দাম রেখেছি মাত্র 300 টাকা করে। এটা এই কলকাতা পাতি, এটা 12 মাসই হয়, এলেবুটা মার্কেটে এখন প্রচুর ডিমান্ড, প্রচুর স্টক আছে, হ্যাঁ স্টক অ্যাকচুয়ালি দেখেন হোলসেলে বিক্রি করি তো পাইকারি, বিশেষ করে নার্সারি বন্ধুরা তো গাড়ি নিয়ে আসে, তার অল্প নিয়ে নেয় না, অনেক নিয়ে যায় কোয়ান্টিটি। আর এ দেখেন এই কালাপাতি ছবেদা, এটা ছোট পিপিরই বলা চলে, মানে মিডিয়াম 8-8 প্যাকেটের, ঠিক আছে, মানে যেটা দেখাইছিলাম বড় তার থেকে এটা এক সাইজ ছোটো আছে। এগুলোর দাম রেখেছি মাত্র 60 টাকা করে। হ্যাঁ এগুলোই নতুন বাঁধাই সবে ফুটছে, এগুলো ডেকোপন অরেঞ্জ, এ বড়ো প্যাকেটও আছে, ছোটো প্যাকেট দেখালাম যে আমি বাঁধি তার জন্য এই দেখিয়ে দিলাম, ছোটো সব ফুটছে। এটা হচ্ছে আলুবোখরা, এই আলুবোখরাও আমার কাছে অ্যাভেলেবেল হবে, এর দাম রেখেছি মাত্র 80 টাকা করে আলুবোখরা। এটা গ্রিন নেট দেবো, এগুলো আম বাঁধা আছে, এটা ওই কিং অফ চাকাপাত আম বাঁধা আছে,
হ্যাঁ সবই কিমা। আমি যখন বাদি একটা একটা বেঁধেই বেঁধে নেই, কারণ মিশে যাওয়ার ভয় থাকে, তো ওই জন্য। হ্যাঁ ওইগুলো এলা, ওইগুলো আবার বাঁধা চলবে, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বাঁধা হচ্ছে না। এটা আম, রূপালী আম। এটা এই আমার হাইটি তো দেখতেই পাচ্ছেন পুরো ক্যামেরা, আমার হাইটি। এর দাম রেখেছি মাত্র 30 টাকা, আম রূপালী আম। স্টক দেখিয়ে দেন একটু। হ্যাঁ মানে 30 টাকা বলে যে অনেকে কি করে, 30 টাকায় বলে, কিন্তু কাস্টমার এসে বলছে মাল ফুরিয়ে গিয়েছে। আশা করি যাই, আমি যখন এটা বলছি তখন 2-3 হাজার স্টকে রেখেই আমি দামটা বলছি, যাতে কাস্টমার 1-2 মাস ফেরত না যায়। কারণ দূরের তো আসবে, কেন ফেরত যাবে, তারা নেই বলবো কেন। ওই যেটা দেখাচ্ছিলাম এই ডেকোপন, এই মাথাটা এরকম হবে আর আরও মোটা হবে। এই ফল এসেছে জেনুইন হয়েছে বলে, এই দেখেন এইসব ডাল কাটা হয়েছে, ঠিক আছে, এইসব ডাল এইসব সব কাটা হয়েছে। এটা হ্যাঁ বার হচ্ছে, কারণ ফল না আসলে দেখেন বাড়িওয়ান মালটা 10 টাকা দাম, ঠকলে কোনো সমস্যা হয় না, কিন্তু এইগুলো ঠকলে খুবই মুশকিল। এগুলো সব নার্সারিতে পাওয়া যায় না, এক বলে এক দিয়ে দেয়। দর্শকরা ফোন করে আমাকে বলে দাদা জেনুইন হবে তো, যার জন্য এই দেখেন ফল ধরা পরেই আমি বেঁধেছি। আগের লটারিগুলো শেষ হয়ে গেছে, নতুন আবার এই গাছটায় ফল ছিল না বলে এতদিন বাঁধেনি, ফল একটা ধরেছে জেনুইন হয়ে গেছি, বেঁধেছি। এইগুলো নিলে কি হয়, তাড়াতাড়ি ফল আসে, আর ফল না আসলে বাঁধলে সেটা লেট হয়ে যায় অনেক। তো দর্শকরা জেনে বুঝে চারা কিনবেন, কারণ 2 বছর পরে অন্য ভ্যারাইটি যখন হবে তার মতন দুঃখ আর নেই। তো আপনারা জেনে বুঝে নার্সারি এসে আমার ফলটা দেখে দরকার হয় নিয়ে যাবেন। কলকাতার বাইরের থেকে আপনার নার্সারিতে কীভাবে আসবে? হ্যাঁ আমার নার্সারিতে আসতে গেলে আপনার 10 লাইনে শিয়ালদায় আসতে হবে, শিয়ালদা থেকে বনগা বা হাবড়া লোকাল ধরতে হবে, গুমা প্ল্যাটফর্মে নামতে হবে। ওখান থেকে 1 ঘন্টা 10 মিনিট লাগে গুমা প্ল্যাটফর্ম শিয়ালদা থেকে। ওখান থেকে নেমে টোটোয় করে বদরহাট, বদরহাটে কিছুটা হেঁটি মানে 30 সেকেন্ড হেঁটে অটো পেয়ে যাবেন, বলবেন মারাকপুর তেঁতুলতলা মসজিদ। এখানে আসলেই লাইভ নার্সারির বোর্ড দেখতে পাবেন বা ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় ফোন করবেন, পরপর আমি লোকেশান বলে দেবো।